সেই মেখেছে মেখে সেই গোলা করে যেরকম আগে ছোটবেলায় মারা খাই দিত না, ট্যাংরা মাছটা নুন হনু তো মাখিয়ে রেখেছিলাম। এই যে তাল নিয়ে এসেছে, গাছের তাল, পাশে মাছের কালারটাও দারুণ লাগছে, একদম মানে চাষ করা পেঁয়াজ। স্মুথনিং, কেরাটিন, ফেসিয়াল, মানে সবার ব্যবহারও যেরকম ভালো। সত্যগুলো মা আবার কেটে কেটে রেখে দিচ্ছে, তাহলে ভালো থাকবে। আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরে ফার্স্ট অব্দি হয়তো অফারটা থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পায়েল ব্লগ চ্যানেলে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন বাজে 12টা, 12টা থেকে ব্লগটা স্টার্ট করছি। যদিও সকালবেলা আমি টুকটাক কাজ করে নিয়েছি, কী কী করেছি তোমাদেরকে দেখাবো। আর কালকেই তো বাবা মা আর সুমন ফিরে এসেছিলো, ওদের আসতে রাতই হয়েছিল। আর বাবা মা অনেক কিছু নিয়ে এসেছে বাড়ি থেকে, মানে দেশের বাড়ি থেকে, নিজেদের বাড়ি থেকে। বাবার তো নিজের বাড়ি, নিজের বাড়ি থেকে প্রচুর কিছু নিয়ে এসেছে। তো মানে এখন তো মানে হচ্ছে তালের সময়, তো সেই তাল নিয়ে এসেছে, আরও কিছু নিয়ে এসেছে তোমাদের দেখাবো। আর পিসি আমার বাড়ির জন্য আমসত্ত্ব পাঠিয়েছে, মানে পিসি নিজে হাতে আমসত্ত্ব করেছে, এই বাড়ির জন্য তো পাঠিয়েছে, আর আমার মায়ের জন্যও পাঠিয়েছে, মানে আমার বাড়ির জন্য পাঠিয়েছে। তো তাই জন্য সুমন বলো তাহলে চলো, ওদিকে সুমন আজকে যেতই, আর সুমন বলো তাহলে চলো আজকে তুমি তাহলে ঘুরে এসো। আর আমার এমনি তো পুরী থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো দেওয়াও হয়নি, ওগুলো দিয়ে আসা হয়ে যাবে, আর আমসত্ত্বটাও নিয়ে যাওয়া যাবে। আর কালকে যে দু রকমের মাছ ছিল সেই মাছগুলো আমি সকালে রান্না করে নিয়েছি, কী করেছি তোমাদেরকে চলো দেখাই। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে, প্রথমেই ট্যাংরা মাছটা করে নেব। এই যে ট্যাংরা মাছটা নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে টমেটোও কেটে নিয়েছি, একটু রসুনও কেটে নিয়েছি, এগুলোকে মিক্সিতে পেস্ট করে বানিয়ে নেব ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছ আমার রেডি, আর তোমাদের কালারটা দেখাই। আহা, একটু ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি, দেখতে কি ভালো লাগছে না, খেতেও মনে হচ্ছে খুব ভালো হবে। ট্যাংরা মাছটা সেরে এবারে পার্শে মাছটা করে নেবো। পার্শে মাছটা তো নুন হলুদ মাখানোই ছিল, তাও একটুখানি গায়ে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি একটুখানি মশলাও করে নিয়েছি, সেই মশলাটা দিয়েই করবো। পার্শে মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি, আর পার্শে মাছটা না ছোটো ছোটো, খেতে মনে হচ্ছে খুব ভালো হবে। এই যে রান্না আমার হয়ে গেছে, পার্শে মাছের ঝাল। বাবাকে এদিকে মা খেতে দিয়ে দিয়েছে, বাবা অফিস বেরোবে বলে। আর এদিকে আমার কিন্তু পার্শে মাছটাও হয়ে গেছে, পার্শে মাছের কালারটাও দারুণ লাগছে, পার্শে মাছের তেল ঝাল, ধনে পাতা একটু ছড়িয়ে দিয়েছি, খেতে মনে হচ্ছে এটাও খুব ভালো হবে। আর বলছিলাম না দেশের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছে, মানে নিজেদের বাড়ি থেকে। এই যে তাল নিয়ে এসেছে, গাছের তাল, মা তালের বড়া করবে, মা তালের বড়া ভীষণ ভালো বানায়, মানে এইসব জিনিস না মা খুব ভালো বানায়, পিঠে তালের বড়া দারুণ খেতে লাগে, তো তালের বড়া হবে। আর এদিকে নিয়ে এসছে এক বস্তা পেঁয়াজ, এগুলো হচ্ছে চাষের জমির পেঁয়াজ, বুঝতেই পারছো দেখে। আর এগুলো মানে যখনই যায় টুলি দিদি পাঠিয়ে দেয়, তো মা বাবা যখন গিয়েছিলো টুলি দিদি মেয়ে মানে হচ্ছে রিয়া এসে স্টেশনে এসে দিয়ে গেছে, মানে কতটাই ভালোবাসে বলো, যাতে আমরা পেঁয়াজটা খেতে পারি। তো যাই হোক, জমিরই পেঁয়াজ, মানে একদম মানে চাষ করা পেঁয়াজ, আর পেঁয়াজগুলো না হেভি টেস্ট। লাঞ্চটা যখন হয়ে গেছে, লাঞ্চটা দেখিয়ে দিই। এই যে এদিকে গরম গরম মুসুর ডাল হয়েছে পাতলা করে, গরম গরম বেগুন ভাজা, আর এই যে ট্যাংরা মাছ, আর এই হচ্ছে পার্শে মাছ, পার্শে মাছটা মাখা মাখা করে করেছি। আর বাবা ওদিকে খাচ্ছে, বাবা বলছে ট্যাংরা মাছটা একটু নুন হয়ে গেছে, হতে পারে হয়তো দুবার করে মাখিয়ে দিয়েছি, তো বাবা বলছে খাওয়া যাচ্ছে ঝোলটা, আর বললো পার্শে মাছটা খেতে খুব ভালো হয়েছে। যেহেতু আজকে বাপের বাড়ি যাবো, তাই জন্য রেন টানিং কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি বেরোবো এডিটের কাজ শেষ করে। আর এদিকে দেখো আমসত্ব বলছিলাম না পিসি পাঠিয়েছে, এই দেখো আমসত্ত্বগুলো মা আবার কেটে কেটে রেখে দিচ্ছে, তাহলে ভালো থাকবে। এমনি বাইরেও ভালো থাকে, কিন্তু কেটে কেটে দিলে না মানে দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে মা বয়াম বার করেছে, এই বয়ামে থাকবে, আর এই যে কৌটোতে আমি নিয়ে যাব। মা বলছে আরও দেবো, ভর্তি করে দেবো। আমি বলছি না না, এত আমি কীভাবে নিয়ে যাব, এত নিয়ে যেতে পারবো না, এত কেউ খাবে না, অল্প অল্প করেই খাবে। এই যে এই কৌটোটা আমি নিয়ে যাব, মা বলছে না না ভর্তি করে দেবো। আমি বলছি না না, আর এত কেউ খাবে না, যা দিয়েছো ঠিকই আছে। আর কেকগুলো খাওয়া হয়নি, নিয়ে যাই, বনুকে একটা দেবো, আর একটা দিদিভাই আমি খাবো, মা তো খায় না। লাঞ্চ করে তারপরেই বেরিয়ে যাচ্ছি, আর লাঞ্চটা ভালোই হলো, তবে ট্যাংরা মাছটা একটু নুন হয়ে গেছে, বাবা ঠিকই বলেছিল, আমিও খেয়ে দেখলাম, বোধহয় আমি দুবার করে নুন মাখিয়ে দিয়েছি মনে নেই। আর পার্শে মাছটা খুব ভালো হয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো বলে বা নিচে ভিডিও করলাম, এটা খুব পেঁপে গাছ, পেঁপে হয়েছে, পেঁপে হয়েছে, বেশ বড় হচ্ছে, দেখো কত হচ্ছে। এটা আমি তখন তো টাকা দিয়ে দেখি নি, এখানে খেয়াল করোনি? হ্যাঁ খেয়াল করিনি, না ছিল এটা, হ্যাঁ হ্যাঁ ছিল, কিন্তু এরকম ভাবে ছিল না, আমি কোনোদিন দেখিনি, আজকে চোখে পড়লো। নিচে শুনে মানে পে সুমন আমি বুঝতে পারিনি, সুমন ওটা পেঁপে গাছ, এদিকে কিন্তু ভালোই চেনে, আমি এদিকে বাজার করি কিন্তু ও দেখেই চিনে গেছে। আমি পেঁপে কিনতে যাই মানে এত কিছু কিনে আমি বুঝতে পারলাম না, আমি বাজার ঘাট করি কিন্তু ও দেখেই বুঝে গেল, যা বাবা বেশ ভালো। তাই চলো বাপের বাড়ি ঘুরে আসি। চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে, আর এখন বাজে 3:15, এসে থেকেই মা পাগল করে দিচ্ছে, মানে সুমন তো আমাকে দিয়ে গেল, সুমনকে আসতে বললাম, বলো না ও আবার একটুখানি বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যাবে, বললাম তাহলে ঠিক আছে তুমি চলে যাও, তো আমাকে নামিয়ে দিয়ে গেল। আর এসে থেকেই মা কী খাবি কী খাবি কী খাবি এই করে করে আমার মাথা খারাপ করে দিল, মানে এসে থেকে শুধু আমি একটা কথাই শুনে যাচ্ছি, কী খাবি কী খাবি কী খাবি। আমি বলছি আমি এই মাত্র শ্বশুরবাড়ি থেকে ভাত খেয়ে এলাম, আমার একদম খিদে নেই,
না, ছোটবেলার মতো তোকে সেই গরস করে দিতাম না, ওইভাবে খাইয়ে দেবো। আমি তো আমার খেতেই ইচ্ছা করছে না, কে কার কথা শুনে। তো এসে থেকে আমি একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বসেছিলাম, আর উনি ওদিকে আমি আসবো বলে মাছের তেলের বড়া, ডাল, ডিম ভাজা সব করে রেখেছে। গরম গরম ডিম ভাজা করলো, আমি আসার পরেই আনছি আমি খাবো না। সেই মেখেছে, মেখে সেই গোলা করে যেরকম আগে ছোটোবেলায় মারা খাই দিত না, আর আমাকে কিরমভাবে ছোটোবেলায় খাওয়াতো জানো, এনে এই খাবার লাস্টে যখন খেতে পারতাম না, এটা হচ্ছে আমার, মানে মায়ের নাম করে, একটা বাবাইয়ের নাম করে, একটা দিদিভাইয়ের নাম করে, একটা দিদার নাম করে, একটা দাদুর নাম করে, এরকম করে খাই দিত লাস্টেরগুলো গরস করে 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 এরকমভাবে ভাত মেখে মেখে রেখে দিত। আর তারপরে আমি যখন খেতে পারতাম না, ওরকমভাবে খাই দিত, আজও বলছে ওইভাবে খাই দেবো। আমি বলছি যে মাথা পাতা খারাপ হয়ে গেছে, আমি কি বাচ্চা? বলছে হ্যাঁ তুই তো বাচ্চা, আমার কাছে তো তুই বাচ্চাই, বড় হোসনি। কে কার কথা শুনে সে আমি বকে গেলাম যে আমি খাবো না খাবো না, উনি ভাত ফাত মেখে আমাকে খাওয়াতে শুরু করে দিলেন। দিয়ে আমি চার গরসই খেয়েছি, আমি পারবো না, আমি খাই না না এখন আর একদমই, আমি বেশি মানে ভাত খাই না, মানে খুবই কমিয়ে দিয়েছি, মানে ভাত খেতে ইচ্ছে করে না এখন আর। আর যেহেতু চিয়া সিডটা খাই তো, তাই জন্য আমার এখন আর ইচ্ছে করে না। হ্যাঁ কাকে বলবো, কে শুনবে, সেই ডিম ভাজা তেলের বড়াটা অবশ্যই আমার ভীষণ ফেভারিট। তো ওই খেলাম, মানে মা খাইয়ে দিল যে ওই ভাত ডাল ডিম ভাজা আর তেলের বড়াটা খেয়েছি বেশি করে, আর চার গরস মতো ভাত খেয়েছি। তাও বলছিল আর একটু খাই, একটু খেলাম, অসম্ভব আমি আর খেতেই পারবো না। তো আমি আবার ভাবছি ঘুমাবো না, আমি একটুখানি রেডি হইনি, আকাশের যাক অবস্থা কি বলবো, আর কি অবস্থা বাবা রে বাবা। মায়েরও আজকে খাওয়া হয়নি, মা একটু কাজে বেরিয়েছিল, তো আমি আসলাম, আমাকে ওই চার গরস খাইয়ে দিল, দিয়ে তারপরে মাই খেতে বসবে, মা মায়ের ডিম ভাজাটা করছে। তারপরে আমি আবার ভাবলাম যে আজকে অস্মিতাদের কাছে এখন চলে যাই, আকাশের অবস্থা তো খুবই কালো করে আসছে, কিন্তু এখন যখন আর দুপুরে আর ঘুমাবো না, তাই কাজটা করে আসি। আর সব থেকে বড়ো কথা, আগের মাসে না চুলে ট্রিটমেন্ট করাইনি, 600 টাকা যে ট্রিটমেন্টটা করাই সেটা করানো হয়নি, তো এবারে একটুখানি সময়ও লাগবে অস্মিতাদের কাছে। আর এই চলেও যাবো শ্বশুরবাড়িতে আবার, তাই জন্য ভাবলাম যে বাকি কাজও আমার আছে কিছু, সেগুলোও করতে হবে, তো ভাবলাম তো তাই ট্রিটমেন্টটা করিয়ে আসি। আর অস্মিতাদি ছাড়া আমার ট্রিটমেন্ট তো কারোর হাতেই স্যুট করে না, এত সুন্দরভাবে আমার চুলটা সেই করে দিয়েছিলো, দেখো এখনও কী সুন্দর আছে, মানে সেই লাদাখ থেকে ঘুরে আসার পর থেকে চুলের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, তো ওই আমাকে বাঁচিয়েছে। আর ফড়িয়াপুকুরের মধ্যে খুব নাম করাই একটা পার্লার জেড বিউটি জোন, যে কেউ দেখিয়ে দেবে জিজ্ঞাসা করলে ফড়িয়াপুকুরে যে জেড বিউটি জোন কোথায়, তো দেখিয়ে দেবে। আর গুগলেও তোমরা সার্চ করে পেয়ে যাবে, ফড়িয়াপুকুর জেড বিউটি জোন বললেই পেয়ে যাবে। আর ওর কাছে সবথেকে বড় কথা হচ্ছে আমার ওর সার্ভিস কেন ভালো লাগে বলছি, এই 600 টাকায় যে ট্রিটমেন্টটা আমি করবো না, 600 টাকার মধ্যে যে ট্রিটমেন্টটা আমি হেয়ার ট্রিটমেন্ট করি, ফার্স্টেই গিয়ে একটা তেল দেবে, তারপরে তেল দিয়ে অয়েল ম্যাসাজ খুব ভালো করে করবে, প্রায় 20-25 মিনিট ধরে ভালো করে, মানে যেন ঘুম পেয়ে যাবে ওরকম একটাভাবে অয়েল ম্যাসাজ করে। তারপরে একটা প্যাক লাগায় যেতে মেথি গুঁড়ো সমস্ত কিছু মেশানো থাকে, তারপরে আবার শ্যাম্পু করিয়ে দিচ্ছে, শ্যাম্পু করে পুরো চুল শুকিয়ে দিচ্ছে, দিয়ে তোমাকে তারপর বাড়ি পাঠাবে। তো সেইটা পুরো ব্যাপারটা, মানে কি বলবো, পুরো থেরাপিটা তোমার মোটামুটি 600 টাকায় হয়ে যাচ্ছে। তো 600 টাকায় এখনকার দিনের যে অবস্থা, আর কি ভালো জিনিস দিয়ে, ভালো জিনিস ছাড়া ওদের পার্লারে কোনো রকম কোনো বিষাক্ত কেমিক্যাল ওরকম যে প্রোডাক্টগুলো হয় সেরকম ব্যবহার করে না, নামি দামি সব স্কচ অফের প্রোডাক্ট ব্যবহার করে, তো ভীষণই ভালো। মানে আমার যখন চুলের কেরাটিন বলো স্মুথনিং সব স্কচ অফের করেছিল, আর স্কচ অফের মানে ভীষণ ভালো, মানে আমি নিজে মেনটেন করলাম তো খুব ভালো। তো যাই হোক, তো সেটাই হচ্ছে ব্যাপার, তো এত সুন্দর করে, আর সব থেকে বড় হচ্ছে যে সবাই ওয়েল মেনটেন্ড, মানে খুব ভালোভাবে, মানে যারা আছে স্টাফেরাও আছে দিদি, তারাও ভীষণ ভালোভাবে, যেমন ব্যবহার তেমনি কাজের হাত ভীষণ ভালো। একজনের ভুরু প্লাক খুব সুন্দর করে, কেউ ফেসিয়াল ভালো করে, কেউ চুলের ট্রিটমেন্ট ভালো করে, কেউ হেয়ার কাট ভালো করে, তো এরকম করে। তো আর অস্মিতাদি তো সবই পারে, মানে হেয়ার কাট, মেকআপ, সমস্ত কিছু সব কিছু, তো আমি ওর কাছে যারা করি না, কারণ হচ্ছে এত 600 টাকার মধ্যে তুমি এত কিছু পারছো, অয়েল ম্যাসাজ পারছো, তার সঙ্গে সঙ্গে তুমি, এক সেকেন্ড, কে ফোন করছে, সুমন ফোন করছে, হ্যালো সুমন ফোন করেছিল, ওই ব্যাটারিগুলো নিয়ে এসেছি কিনা ক্যামেরা, আমি বলছি হ্যাঁ হ্যাঁ ব্যাটারিগুলো আমার কাছেই আছে, আমি নিয়ে নিয়েছি, তাহলে আবার ওকে ঘুরে আসতে হবে সেজন্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ অস্মিতাদের মানে পার্লারে এত সুন্দর ট্রিটমেন্ট হয় না, কি বলবো, মানে যে কোনো স্মুথনিং, কেরাটিন, ফেসিয়াল, মানে সবার ব্যবহারও যেরকম ভালো, আর যেভাবে এত সুন্দর আন্তরিকতা দিয়ে কাজ করে না, মানে সত্যি মানে মানুষ স্যাটিসফাইড হয়। মানে আমি তো বিয়ের সাজ দিদির কাছেই সেজেছিলাম, মানে খুব খুব ভালো, মানে দিদি খুব ভালো, আর ভীষণই মানে জিনিস, মানে হ্যাঁ হতে পারে কেরাটিন স্মুথনিং যেভাবে করে প্রাইসটা তখন হয়তো বেশি লাগে,
যেমন আমি যখন করেছিলাম 6-7 হাজার টাকা নিয়েছিল কেরাটিনে, আর স্মুথনিংয়ে মনে হয় কত নিয়েছিল এক্স্যাক্ট আমার মনে নেই, কিন্তু জিনিসটা ভীষণ ভালো করে, মানে স্কচ অফের প্রোডাক্ট দিয়ে করে, আর সব মানে যেভাবেও কাজ করে, যা যাও দেয়, একটা স্পাও ফ্রি দেয়, তো সেগুলো একদম টাকার মধ্যে ওয়ার্থ ইট, একদম ঠিক আছে। আর এখন শুনছিলাম যে পুজোর বোধহয় কিছু একটা অফার অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি জানি না কিসের অফার ওটা, 3,000 টাকার মধ্যে স্মুথনিং দিচ্ছে, আমি গিয়ে এখন জিজ্ঞাসা করব কি অফার চালু আছে। মানে আমার কাছে পাঠিয়েছিলো 1 মাস আগে যে একটা অফার চলছে 3,000 টাকার মধ্যে স্মুথনিং, তো সেটা পুজো অবধি থাকবে কি না সেটাও জিজ্ঞাসা করব। তোমরা যারা চাইছো যে ভালোভাবে চুলটাকে সেট করবে, স্মুথনিং করবে, তারা করে নিতেই পারো, কারণ ওখানে কোনো কেমিক্যাল যা হোক তা হোক ব্যবহার করে চুলে স্প্রে করে দিল বাস হয়ে গেল তা নয়, ও ভীষণ মানে যখন কাজ করে, এক একটা যখন হাতে নেয় তখন ভীষণ ভালোভাবে করে, মানে তাকে পুরো ফুল স্যাটিসফাইড করবে তারপরে তাকে ছাড়বে। তো সেটা তো আমার সাথে তো বহু বছর ধরে, মানে প্রায় 6-7 বছর হয়ে গেল আমি ওখান থেকেই সমস্ত কিছু করাই। এখন 3,000 টাকায় অফারটা চলছে কি না সেটা তোমাদেরকে আমি এসে বলছি, তোমরা যদি মনে করো যে অনেকের তো টাকাটা অনেক সময় বেশি লাগে, কারণ অফার তো সব সময় থাকে না, তখন 5-6 হাজার টাকা বার করতেও বুঝি, যারা মানে কি বলবো তাদের মুখেও সমস্ত সংসার চালিয়ে সেই টাকাটা জমানো, বা যারা হাউসওয়াইফ বা যারা কাজ করেও সংসার চালিয়েও হয়তো টাকাটা মানে জমাতে একটু অসুবিধা হয়, তো সেক্ষেত্রে বলবো তো সেই 5-6 হাজার টাকার তো থেকে তো অনেকটাই কম, যখন টাকাটা অফারে অনেকটা কমে যায়, মানে যেটা 5-6 হাজার টাকা দিয়ে সেটা 3,000 টাকা, মানে অনেকটা কিন্তু নেমে যাচ্ছে। তো যারা মনে করছো যে চুলটাকেও ভালো রাখবো অথচ বেশ স্টাইলিশও লাগবে আর কমের মধ্যে ভালো ট্রিটমেন্ট করবো, একদম কেমিক্যাল ওরকম প্রোডাক্ট না দিয়ে ভালো প্রোডাক্ট করে চুলটা এত সুন্দর হবে, তো অবশ্যই তোমরা জেড বিউটি জোনে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, আর গুগলেও পেয়ে যাবে, ফরিয়া বুকু জেড বিউটি জোন বলে সার্চ করলে পেয়ে যাবে, আর যদি কেউ নাও পাও তাহলে তোমরা আমাকে মানে ইয়েতে কমেন্ট করো, কমেন্টে গিয়ে কমেন্ট করো যে অস্মিতাদি নাম্বারটা দাও বা পার্লারের নাম্বারটা দাও, আমি দিয়ে দেবো। আর আগে আমি জেনে আসি যে ওই অফারটা এখন চলছে কি না, বা কী অফার চলছে, পুজোর সময় কোনো অফার আনছে কি না, তো সেটা জেনে এসে তোমাদেরকে আমি বলছি। যাই হোক, খাওয়া তো হয়ে গেলো, আর ওদিকে মায়ের ডিম ভাজা হয়ে গেছে, তারাও দেখাচ্ছি কী কী করেছিলো, দিয়ে তারপর আমি রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে মাছের তেলের বড়া ভেজেছিলো যেটা আমার খুব ফেভারিট, আমার খাওয়া হয়ে গেছে, আর এদিকে করেছে গরম গরম ডিম ভাজা, আমি তো খেয়েছি, মা খাবে, আর এই যে মুসুর ডাল। আকাশ পুরো কালো করে এসেছে, ভীষণ হাওয়া হচ্ছে, খুব জোর বৃষ্টি আসছে মনে হচ্ছে। আকাশ পুরো কালো করে এসেছে, আর আমি তো একদম বাড়ির পাশেই যাবো, তাই জন্য অসুবিধা নেই, ছাতা নিয়ে চলে যাচ্ছি, আর যে জামাটা পরে এসেছিলাম এত গরম ছিল তখন যখন আমি এসেছিলাম, পুরো ঘেমে গেছি, তাই জন্য মা আবার ওই জামাটা ভিজিয়ে দিল, বললো আমি কেচে দিচ্ছি, আমি তাহলে ঠিক আছে, মানে ভিজিয়ে দিল কেচে দেবে, এখন আবার তো বৃষ্টিও চলে আসছে, তাই জন্য আমি আবার চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে আবার চলে যাচ্ছি, খেয়েও নিলাম 4 গরস, ও পেট পুরো একদম ফুলে গেছে, মানে আর খেয়ে একেবারে আর যদি কিছু খাই বমি করে দেবো, কে কার কথা শুনে সে তো খাইয়ে দিল, কি বলবো, আবার তার মধ্যে জামা কাপড় ভেজানো হয়ে গেলো, উফ আরে বাবা কি যে করে না, আমরা এলে কি বলবো পাগল হয়ে যায়। আর আমি যাই করে আসি, চুলের ট্রিটমেন্টটা করে আসি, আসতে তো আমার টাইমই লাগবে, ওখানে ভিড় হলে তো একটু বসতেই হয়, তো এসে তোমাদেরকে তারপরে জানাচ্ছি কি অফার আছে না আছে। এই জাস্ট 5টা বাজে, এই মাত্র আমি বাড়িতে এলাম, আর দেখো পুরো চুলটা একদম যেরকম আমার মানে যেরকম শাইন দিচ্ছে, আর স্মুথনিং করা আছে আমার চুলে, তো তার উপরে ট্রিটমেন্টটা করলে চুলটা এরকম স্ট্রেট হয়ে যায়। আর একটা আমাকে শ্যাম্পুও দিয়েছি ইউজ করার জন্য, রাগার শ্যাম্পু তোমাদের দেখাচ্ছি, ধরো এই যে এই শ্যাম্পুটা দিয়েছে, এই শ্যাম্পুটা ইউজ করলে চুলটা আরও ভালো হবে, তো মানে কন্ডিশনারটা আমার অস্মিতাদির থেকেই নেওয়া, যে কন্ডিশনারটা ইউজ করি, আর এই শ্যাম্পুটাও ভীষণ ভালো, তো ওটা আমার শেষ হয়ে গেছে, তাই জন্য শ্যাম্পুটা নিয়ে আসলাম, আর কন্ডিশনারটা তো আছে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে যে অফারটা কিন্তু এখন আছে, মোটামুটি আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট অবধি হয়তো অফারটা থাকবে, 3,000 টাকা স্মুথনিং করে দিচ্ছে খুব ভালো প্রোডাক্ট দিয়ে, যে যা হোক তা হোক প্রোডাক্ট দিয়ে নয়, অস্মিতাদি বললো যে ভালো প্রোডাক্ট দিয়ে চুল একদম সুন্দর করে স্মুথনিং করে দিচ্ছে, তো অর্ডারটা ওই সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত হয়তো থাকবে, কারণ তারপরে পুজো আছে, পুজোর সময় যেহেতু চাপ বেড়ে যায়, তো সেজন্য মানে পুজোর সময় অফারটা থাকবে কি না সেটার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হ্যাঁ মোটামুটি সেপ্টেম্বরে ফার্স্ট অবধি থাকবে।
তো তোমরা যারা চাইছো তারা আমার থেকে নাম্বার চেয়ে নিও, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, কমেন্ট করে আমি নাম্বার দিয়ে দেবো। আর কি শ্যাম্পুটাও পেয়ে গেলাম, ভালোই হলো। ডাগা শ্যাম্পু আমি আগেও ইউজ করেছি, ভীষণ ভালো শ্যাম্পু। আর কন্ডিশনারটা অনেক দিন যায়, কন্ডিশনারটা আমি 1500 টাকা দিয়ে কিনেছিলাম, আমার প্রায় এখনও 4 মাস এখনও কন্টিনিউ চলছে, মানে চেঞ্জ করতে হয়নি আর, মানে আর নিতে হয়নি আর কি, চেঞ্জ মানে কি আর কিনতে হয়নি, নতুন আর নিয়ে যেতে হয়নি অস্মিতাদের কাছ থেকে। তো চুলের ব্যাপারে আমি প্রচণ্ডই যত্ন করি, তাই জন্য চুলটা এখনও ঠিকঠাক আছে, কারণ সে আমার চুলের যে অবস্থাও ছিল না ওখান থেকে অস্মিতাদি আমার চুলকে বাঁচিয়েছে। যাই হোক আর কি, তো চলো আর এখন আমি একটুখানি বেরোবো, বেরিয়ে আবার সুমনের পাঞ্জাবি ড্রাই বসে দিতে যাবো। তা এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োর সেলফ। চলো আজকের মতন টাটা।